আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দেখাবো চিকেন পুর দিয়ে ঝটপট আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম একটি নাস্তা। এটাকে চিকেন সমুচা অথবা চিকেন শিঙড়াও বলতে পারেন। প্রথমে আমি চিকেন পুরটা তৈরি করব। একটি প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে পেঁয়াজের পাতা অথবা ফুল থাকলে দিতেও পারেন। কিছুটা ভেজে নিয়ে যখন এরকম হালকা কালারটা চেঞ্জ হবে, এর ভিতরে এক চা চামচ মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা মিনিট খানেক ভেজে নিয়ে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া এবং গরম মশলা, সব কিছু হাফ চা চামচ মতো নিয়েছি। মশলাটা নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব চিকেন। আমি চিকেনের বুকের যে মাংসটা আছে হাড় ছাড়া, সেটা নিয়েছি এক কাপ মতো। আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এখন সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং এক চা চামচ মতো সয়া সস। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভেতরে 1/4 কাপ মতো পানি দিয়ে রান্না করে নেব। এতে করে চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করব এবং নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চিকেন পুরোটা চাইলে আপনাদের পছন্দ মতো করেও রান্না করে নিতে পারেন। চিকেনটা আমার রান্না হয়ে যাওয়ার আগ মুহূর্তে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। চিকেন পুরোটা আমার পুরোপুরি রেডি। এখন আমি নাস্তাটা তৈরির জন্য আটার ডোটা তৈরি করব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা এবং 1/3 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ কালো জিরে, 1 টেবিল চামচ সয়াবিন তেল। হাত দিয়ে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আটার পরিমাণ আরও কম বা বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হালকা গরম পানি নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। গরম পানি নিলে ডোটা বেশি সফট হয়। অল্প অল্প করে নিয়ে যতটুক লাগে পানি ঠিক ততটুক নেব। নর্মাল রুটির মতো একটি ডো আমি তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা তৈরির জন্য একটি পিঁড়ি বেলুন নিয়ে নিচ্ছি। পিঁড়ি বেলুনে আমি অল্প পরিমাণ ডো এরকম লেচি কেটে নিচ্ছি। নিয়ে একটু গোল করে রুটি তৈরি করে নিচ্ছি। সামান্য আটা ছিটিয়ে নেবেন যদি লেগে আসে। আমি এই রুটিটা একটু পাতলা একটু লম্বাটে করে তৈরি করছি এবং ছোট সাইজ করে। আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে তৈরি করছি। এরকম পাতলা রুটি হয়েছে। ছুরি দিয়ে 2 ভাগ করে কেটে নিচ্ছি। এরপর এই শিঙাড়াগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা চিকেন পুর দিয়ে দিচ্ছি এবং এর সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে মুখটা খুব ভালো মতো জয়েন্ট লেগে যায়। এই ভাজটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার একটা শিঙাড়া। আমি এইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু শিঙাড়াটা এই পর্যায়ে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে এইভাবে তৈরি করার পর ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবেন একটা প্লেটে ছড়িয়ে। তারপর একটা জিপলক ব্যাগ অথবা টিফিন বক্সে ভরে রাখতে পারেন। সবগুলো শিঙাড়া আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। ডুবো তেলে ভাজতে হবে এমন না, মাঝারি আছে। তেলটা একটু গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই। এরপর আঁচটা মাঝারি থেকে কিছুটা কমিয়ে দিয়ে অল্প আঁচে একটু সময় নিয়ে গোল্ডেন কালার করে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার নাস্তা। আপনারা বিকালে এই নাস্তাটা তৈরি করতে পারেন, অথবা ফ্রোজেন করে সংরক্ষণ করলে ডিপ থেকে বের করে নর্মাল করে পরে ভেজে নিতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন।